2022 ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের একটা হিস্টোরিক্যাল ফাইনাল হতে চলেছে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মধ্যে 29th May রাত 12:30 স্টেট দ্য ফ্রান্স স্টেডিয়ামে। লিভারপুল রিসেন্ট এফএ কাপ জিতেছে, ইপিএলে রানার্স হয়েছে, অপরদিকে রিয়াল মাদ্রিদ রিসেন্টলি লা লিগা জিতেছে। অতএব দুটো বড় ক্লাবের মধ্যে আমরা একটা অসাধারণ ফাইনাল দেখার অপেক্ষায় থাকবো। ইটস আ বিগ মিস্টেক বাই সিটি, 95 মিনিটস রিয়াল মাদ্রিদ গট আ পেনাল্টি and it's a call by Benzema, a exciting moment in Bernabeu. Now Real Madrid 6-5, Real Madrid confirm 17 UEFA Champions League final. Another nostalgic feelings for Liverpool, 93 minutes of the match, result Villarreal 2 Liverpool 5, club confirm its 4th UEFA Champions League final. Real Madrid এবং Liverpool UCL এ টোটাল 8টা ম্যাচ খেলেছে। রিয়াল মাদ্রিদ ওন 4 ম্যাচ, লিভারপুল ওন 3 ম্যাচ, 1 ম্যাচ ড্র। রিয়াল মাদ্রিদ 13টা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এখনও পর্যন্ত জিতেছে, অপরদিকে লিভারপুল 6টা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল জিতেছে। এবার যদি রিয়াল মাদ্রিদ জেতে তবে তারা 14তম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল জিতবে, অপরদিকে যদি লিভারপুল জেতে তবে তারা 7ম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল জিতবে। দেখা যাক কে জেতে। 2021-22 UCL এ রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের স্ট্যাটিস্টিক্স। গ্রুপ স্টেজে রিয়াল মাদ্রিদ একটি ম্যাচ হেরেছে শারিফের সাথে, নক আউটে রাউন্ড অফ 16 রিয়াল মাদ্রিদ পিএসজির সাথে একটি ম্যাচ হেরেছে, এমবাপ্পে গোল করেছিল ওই ম্যাচে এক্সট্রা টাইমে 90+4 মিনিটে। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ চেলসির কাছে সেকেন্ড লেগে 3-2 হেরেছে, সেমিফাইনালের ফার্স্ট লেগে ম্যান সিটির কাছে রিয়াল মাদ্রিদ 4-3 হেরেছে। 2021-22 UCL এ রিয়াল মাদ্রিদ 4টি ম্যাচ হেরেছে। লিভারপুলের পারফরমেন্স 2021-22 UCL, লিভারপুল গ্রুপ লিগে কোনো ম্যাচ হারেনি, লিভারপুল উইন 6 আউট অফ 6 ম্যাচ। কোয়ার্টার ফাইনালে সেকেন্ড লিগে বেনফিকার সাথে 3-3 ড্র করেছিল, সেমিফাইনালে লিভারপুল 5 ভিলারিয়াল 2, রাউন্ড অফ 16 সেকেন্ড লিগে লিভারপুল ইন্টার মিলানের সাথে 1-0 হেরেছিল। UCL 21-22 লিভারপুল অনলি 1 ম্যাচ লস্ট। অসাধারণ একটা UCL গিয়েছে ক্লপের, খুব সুন্দর ফুটবল খেলেছে UCL এ। লিভারপুল একটা ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে, রিয়াল মাদ্রিদের তুলনায় এই স্ট্যাটিস্টিক্স অনেক বেটার। ক্লপ ভার্সেস আনসেলত্তি। ক্লপ এবং আনসেলত্তি দুজনেই 4-3-3 ফরমেশনে খেলতে পছন্দ করে। ক্লপের ম্যাচ রিডিং ক্ষমতা এবং ট্যাকটিক্স অসাধারণ। যেমন আমরা যদি সেমিফাইনালে ভিলারিয়ালের সাথে ম্যাচটা দেখি, ফার্স্ট হাফ ভিলারিয়াল 2 লিভারপুল 0, পুরো মাঠ জুড়ে শুধু ভিলারিয়াল ডমিনেশন করে যাচ্ছে। সেকেন্ড হাফ ক্লপের শুধু একটা চেঞ্জ, জোটার পরিবর্তে দিয়াজ, ম্যাচের কালারই চেঞ্জ হয়ে গেল। রিয়াল মাদ্রিদের এগেনস্টে ক্লপ কোনো ট্যাকটিক অ্যাপ্লাই করে কি না। অন্যদিকে সিটি সেমিফাইনালে 1-0 গিয়ে আনসেলত্তির মাস্টার স্ট্রোক রড্রিগো, দুটো গোল করে ম্যাচের রেজাল্ট চেঞ্জ করে চলে গেল। আনসেলত্তি কি রিয়াল মাদ্রিদকে 14th টাইটেল এনে দিতে পারবে? লেটস সি। করিম বেনজেমা 2021-22 লা লিগা এবং ইউসিএল মিলিয়ে ফরওয়ার্ড লাইনে থাকবে 3 স্টার, মোহাম্মদ সালাহ, লুইস দিয়াজ অ্যান্ড সাদিও মানে। মোহাম্মদ সালার ইপিএল এবং ইউসিএল মিলে মোট গোল 30টা এবং অ্যাসিস্ট করেছে 15 গোল। সাদিও মানে ইপিএল এবং ইউসিএল মিলে মোট গোল 27টা। অপরদিকে লিভারপুলের সাইড ব্যাকে একদিকে থাকবে আলেকজান্ডার আর্নল্ড, অন্যদিকে থাকবে রবার্টসন, দুজনের ডিফেন্সিভ এবং অফেন্সিভিলিটি অসাধারণ। এছাড়াও লিভারপুলের ডিফেন্স রিয়াল মাদ্রিদ থেকে অনেকটা এগিয়ে, ভ্যান ডাইক এবং কোনাটে অসাধারণ একটা পারফরমেন্স করছে, যে পারফরমেন্স সত্যিই চোখে পড়ার মতো। এবং গোলে থাকবে দ্য ব্রাজিলিয়ান স্টার অ্যালিসন। ম্যাচটা মোটের উপর বেশ এক্সাইটিং হবে, টিভিতে আমরা খুবই আনন্দদায়ক একটা ম্যাচ দেখতে পাবো আশা রাখি।